বরকল রাঙ্গামাটি জেলার দুর্গম একটি উপজেলার নাম। এদেশের বেশিরভাগ মানুষই বরকলের নাম শুনিনি হয়তো, অথচ বরকলবাসী 1962 সালেই শুনেছিল কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্পের নাম। যেখান থেকে সারা দেশের মানুষ বিদ্যুৎ সুবিধা পেয়েছে সেখান থেকে পার্শ্ববর্তী বরকলে বিদ্যুৎ যেতে সময় লেগেছে অর্ধ শতাব্দীরও বেশি সময়। প্রকৃতির সন্তান বরকলবাসী এবং তাদের পূর্বপুরুষ কল্পনাই করেননি তাদের ঘরের আধার কাটবে বিদ্যুতের আলোয়। বরকলবাসীর আধার ঘুচিয়ে আলোর পথে যাত্রা শুরুর গল্পটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে। তবে এ কাজ সহজ ছিল না কখনোই। পাহাড় থেকে পাহাড়ে বিদ্যুতের সংযোগ দিতে বিদ্যুৎ কর্মীদের করতে হয়েছে নিরলস পরিশ্রম। তারপরেই বদলে যেতে শুরু করেছে বরকলের মানুষের জীবনযাত্রা। যখন বিদ্যুৎ ছিল না তখন অনেক কষ্টে কাজ করতাম, তখন সময়ও বেশি লাগতো এবং দ্রুত কাজ দিতে পারতাম না। বিদ্যুৎ আসার পরে আমরা দ্রুত ডেলিভারি দিতে পারতেছি এবং আগের থেকে লাভবানও হচ্ছে, সেজন্য প্রধানমন্ত্রীকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। দৈনন্দিন নাগরিক সুবিধা পেতে এখন আর কাউকেই রাঙ্গামাটি শহরে আসতে হয় না। জমি জমা কাগজের জন্য আগে রাঙ্গামাটি যেতে হতো, বিদ্যুৎ আসার পর আমরা বরকলে করতে পারছি। পাহাড়ের চূড়ায় সৃষ্টিকর্তার প্রার্থনা ঘরেও আলো ফুটেছে বিদ্যুতের কল্যাণে। সাংস্কৃতিক আগ্রাসনের গতিপথ পাল্টে দিয়ে নিজেদের সংস্কৃতিকে বিশ্ব দরবারে সামনে তুলে ধরতে পারছে তারা শুধুমাত্র এই আধুনিকায়নের ফলে। করোনাকালীন সময়ে শিক্ষা কার্যক্রম সমুন্নত রাখতে টেলিভিশনে পাঠদানের পদ্ধতিও এখানকার শিক্ষার্থীদের জন্য সম অধিকার প্রতিষ্ঠা করেছে। করোনার সময়ে স্কুল বন্ধ থাকার সত্ত্বেও বিদ্যুৎ থাকার কারণে আমার মেয়ে টেলিভিশনের মাধ্যমে ক্লাস করতে পারছে। কল্পনাতীত এই আধুনিকায়নের পথ আরো সুগম হবে এমন উচ্চাশা এখন আর কল্পনা নয়। আর এই সব কিছুর পেছনে রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব। দেশ এখন শতভাগ বিদ্যুতায়নের দাঁড় প্রান্তে রয়েছে। সমতল থেকে দুর্গম পাহাড় সব জায়গাতেই পৌঁছে গেছে নিরাপদ জ্বালানি। দেশ জুড়ে উন্নয়নের মূল স্রোতে এক সুতোয় গেঁথেছেন জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর জন্মদিনে জানাই শুভেচ্ছা। শুভ জন্মদিন মাননীয় প্রধানমন্ত্রী।